ছোটবেলা থেকেই একটা কথা সব সময় শুনে এসেছি মা মারা গেলে বাবা হয় তালই। এই কথাটা শুনতে যেন কেমন লাগে বলুন তো আমার কাছে তো বেশ খারাপ লাগে এই কথাটা কেন যে মানুষ বলে আমি চিন্তা করতেই পারতাম না আসলে বাবা মা তো বাবা মাই মা মারা গেলে বাবা কেন তালই হবে এটা নিয়ে সব সময় চিন্তা করতাম আসলে নিজের জীবনে ঘটে গেছে তাই এখন বুঝতে পারলাম ছোটবেলা কথাগুলো কেন শুনতাম মা মারা গিয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল এখন এই বুঝতে পেরেছি মানুষ যে বলতো বাবা হয় তালই মা মারা গেলে আজকে সেটা হারে হারে টের পেয়েছি টের পাচ্ছি কেন জানেন মা আগে বাবার বাড়িতে গেলে কি খাওয়াবে না খাওয়াবে অস্থির হয়ে থাকতো অনেকটা ভালোবাসত বাবা বাবা এখন যেন কেমন হয়ে গেছে আমার পছন্দের খাবারগুলো বাবা সব সময় মাকে নিয়ে আসতে বলতো বাবাও নিয়ে আসতো বাবাও অনেকটা ভালোবাসত মা মারা যাওয়ার কিছুদিন পরেই বাবা বিয়ে করে বিয়েতে আমরাও সম্মতি দিয়েছিলাম কারণ সংসার তো করতে হবে বাবাকে দেখতে হবে আমরাও আমাদের মতো সবাই দূরে তাই আমরাও বাবাকে বিয়ে করেই দিলাম তারপর বাবার বাড়িতে যখন গেলাম তখন আর সেই আগের বাবাটা এখন আর নেই একদমই অন্য রকম যখন মা জীবিত ছিল বাবা বাড়িতে গেলেই কি খাবো না খাবো অস্থির হয়ে যেত কোনটা আমার পছন্দের খাবার সেটাই নিয়ে আসতো আজ মা নেই বলে আজ দুই দিন হলো বাবার বাড়ি এসেছি বাবার মুখে কোনো হাসি নেই বাবা আমার সামনেও বসে না আমার কাছেও বসে না ওই যে ওই কথাটা এখন আর বলে না তুই কি খেতে পছন্দ করিস আর কি খাবি আমি না বাবার দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে থাকতাম আমার বাবাটা এতটা পরিবর্তন হয়ে গেছে আসলে ছোটোবেলায় যেটা শুনেছি মা মারা গেলে বাবা হয় তালই। আজ তো তার প্রমাণেই পেয়েছি আসলে অনেকটা কষ্ট আবার ভাবতাম হয়তো বাবা অনেক কিছুই বলতে চায় বলতে পারে না পরিস্থিতির কারণে আবার ভাবতাম কেন বাবা ভয় পাচ্ছে কেন নানান প্রশ্ন মনে ঝাঁকত আমার বাচ্চারাও বলতো নানা ভাই আগের মতো নেই কেন আম্মু আমি বলতাম না কিচ্ছু না আসলে আমিও একা একা ভাবতাম বাবা কেন যেখানে আশা করে গিয়েছি পনেরো দিন হয়তো বাবার বাড়ি থাকবো সেখানে চার দিনের মাথায় চলে আসলাম অনেকটা বুক ভরা কষ্ট নিয়ে ওই যে আগের সেই ভালোবাসাটা এখন আর পাচ্ছি না আমার বাবার আগের সেই মুখটা হাসি খুশিতে ভরা সেই মুখটাও আর দেখতে পাচ্ছি না মনে হয় বাবার বাড়ি যাওয়াতে বাচ্চাদেরকে নিয়ে বাবাও অনেকটা ব্যক্ত আগে আমরা যখন যা যেতাম তখন আমাদের বাচ্চাদের আমাদের বাচ্চাদের কি খাওয়াবে না খাবে সেটা নিয়ে অস্থির হয়ে থাকত ভাই বোন সবাই একসাথে যেতাম বাড়িটা একদমই আনন্দে ভরা ছিল আসলে এখন দিন দিন কেউই আর বাবার বাড়ি যাওয়া হয় না ওই যে মা নেই বলে আর বাবাটাও অন্যরকম হয়ে গেছে বাবাকে যদি আমাদের বাসায় আসতে বলি সে বলে কেন জামাইয়ের বাড়িতে যাওয়া কি আমার শোভা পায় আসলে নানান ছুতা দেখাতো কখনো আমার বোনের বাসায়ও যেত না আমার ভাইয়ের বাসায়ও আসতো না আমার বাসায়ও আসতো না বাধ্য হলে আমি এই যেতাম কারণ এত সুন্দর একটা গ্রাম যেখানে ছোট থেকে বড় হয়েছি সেই গ্রামটাকে খুব দেখতে ইচ্ছে করতো তাই মাঝে মাঝেই যেতে ইচ্ছে করত। পরে কি করব আর ওই আগের ভালোবাসাটা আর নেই এটাই বাস্তব বা মা মারা গেলে বাবা হয় তালই। ভালোবাসাটা অনেকটাই কমে গেছে আগের চাইতে কেন কমে গেল সেটাও বুঝতে পারলাম না তবে ভরা কষ্টটা আজও চেপে আছি তবে বাবার জন্য সব সময় মন থেকে দোয়া করি বাবা আমাদের জন্য কি করেছে না করেছে সেটা তো অনেক ভালো করেই জানি কিন্তু একটা সময় বাবাও তো অনেকটা চাপে আছে তাই হয়তো বা কিছুই করতে পারে না কখনো বাবার প্রতি কোনো অভিমান করি না কোনো অভিযোগ করি না কিন্তু কষ্ট পাই অনেকটা বেশি যে সেই আগের বাবাটা এখন আর আগের মতো নেই অনেকটা বদলে গেছে আর সেই চিরচেনা বাড়িটাও আমার চির অপরিচিত হয়ে যাচ্ছে দিন দিন